বায়োকেমিকের শিক্ষার্থীরা যারা আমার সঙ্গে দক্ষ ডাক্তার হওয়ার উদ্দেশ্যে বায়োকেমিকে এবং ফেসবুকে বা ইউটিউবে এবং পারিবারিক শিক্ষা দেওয়ার জন্য পারিবারিক চিকিৎসা করার জন্য আমার সঙ্গে একত্রিত হয়েছেন, তাদের উদ্দেশ্যেই প্রতি সপ্তাহে তিন চার দিন আমি ওষুধ নিয়ে আলোচনা করি। ফুসফুস রোগের আজকে 23তম রোগ নিয়ে আলোচনা করব। রোগগুলি প্রায় কাছাকাছি, অনেক সময় পার্থক্য না বুঝলেও আমাদের ওষুধগুলো সেই একই রকম হয়ে থাকে। তাই আজকের ওষুধটার নাম হচ্ছে ইডিমা অফ লাংস, অর্থাৎ ফুসফুসের শোথ। কারণটা কী, লক্ষণগুলো কী এবং কাকে বলে এবং ওষুধটা কী আলোচনা করে আমি শেষ করব। চলে আসি তাহলে। তাহলে ফুসফুসের ইডিমাটা কী, অর্থাৎ ফুসফুসে যদি বায়ুনালীতে কোনো রকমের ফাংশনের অভাব হয় এবং ঠিকমতো রক্ত প্রবাহিত না হয়ে সেই রক্তকে শুদ্ধ না করতে পারলেই সেই বায়ু কোষগুলোতে আস্তে আস্তে সেখানে পানি জমে, তাকে আমরা বলবো ইডিমা অফ লাংস অথবা সংক্ষেপে পালমোনারি ইডিমা। তাহলে চলে আসি, এই জল জমা লাংসে নানা স্থানে হয়ে থাকে। আমরা এর আগে ফ্লুরাতে আলোচনা করেছি, টিউবের ভিতরে আলোচনা করছি, আজকে বায়ুকোষের ফুসফুসের নিয়ে আলোচনা করছি, তাকেই বলা হয় ইডিমা অফ লাংস, অর্থাৎ বাংলায় যদি বলি সেটাকে বলা হয় ফুসফুসের শোথ। তাহলে কী কী কারণে হয়ে থাকে, বুঝলাম ইডিমাটা আমাদের লাংসে হয়, কিন্তু কারণগুলো কী? প্রথমেই যদি বলি টিউবারকুলার বডিতে, অর্থাৎ টিবি যাদের হয় সচরাচর তাদের সেটা হতে পারে। আর আমরা যে বলছিলাম রক্ত আধিক্যের কারণে যদি সেখানে লাংসে হয় তাহলেই সেটা হতে পারে। আর অর্বুদ যদি হয়, অর্থাৎ কোনো কোনো জায়গায় বা শ্বাসনালীতে অথবা বায়ুকোষে যদি কোনো ক্ষুদ্র টিউমার হয় তাহলেও এটা হতে পারে। এটা অনেক সময় স্থানীয় আধিক্যের জন্য স্থানীয় শোধ হিসাবে সেটা গ্রহণ করা। কিন্তু মূল কারণটা, মূল কারণ হচ্ছে হৃৎপিণ্ডের পীড়ার সঙ্গে সেটা যুক্ত। অর্থাৎ হৃৎপিণ্ড যদি ঠিকমতো ফুসফুসে রক্ত সাপ্লাই না করে, ফেরত নিয়ে যেতে না পারে, অর্থাৎ ধমনি দিয়া রক্ত আসে, শিরা দিয়া রক্ত চলে যায়, এই ফাংশন করতে যদি হৃৎপিণ্ড ব্যর্থ হয় তাহলেই এই রোগের সম্ভাবনা 80% হয়ে থাকে। এই কারণটাই সবচেয়ে বেশি। তাহলে চলে আসি, আর কী কারণ হতে পারে, যেগুলো জেনারেলি হয়ে থাকে, রক্তহীনতা, রক্ত যদি দুর্বলতা থাকে, রক্ত যদি হিমোগ্লোবিন কম থাকে, আর প্রস্রাবের পীড়া, অর্থাৎ কিডনিতে যদি ট্রাভেলস থাকে, অর্থাৎ সেই কিডনি যদি পরিশোধ করতে না পারে, পানিগুলোকে ঠিক মতন বের করে দিতে না পারে, তাহলেই এই গণ্ডগোলটা হয়ে থাকে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম অন্য রোগের কারণ ছাড়া সচরাচর সেটা হয় না। তাহলে অনেকগুলো কারণ থাকতে পারে, সেটা বললাম হার্ট ডিজিজ, টিউবারকুলোসিস ডিজিজ, অথবা অর্বুদ, অথবা প্রস্রাবের পীড়া, রক্তহীনতা, ফুসফুসের প্রদাহ, শেষ মুহূর্তে বলবো মস্তিষ্কের পীড়া। তাহলে দেখো এসব রোগের কারণেই এই ফুসফুসের শোথটা হয়ে থাকে, ইডিমা অফ লাংস। এটা নিজে সচরাচর হয় না, অর্থাৎ অন্য অঙ্গের ফাংশন যদি ডিসঅর্ডার হয়, ঠিক মতো যদি কোনো কোনো অঙ্গ যদি ঠিক মতন কাজ না করে, তাহলেই যত সব গণ্ডগোল। প্রথমেই সে কথায় বলছিলাম, এটা সচরাচর অনেক সময় আমরা কী করতে পারি, আমরা অনেক সময় লাংসের যতগুলো রোগ আছে আমরা পার্থক্যটা নির্ণয় করতে পারি না। এটা অনেক সময় ফুসফুসের মতন, অনেক সময় নিউমোনিয়ার মতনও লক্ষণ দেখা দেয়। নিউমোনিয়া কিন্তু জীবাণুঘটিত রোগ, ফুসফুসের শোথ কিন্তু জীবাণুঘটিত রোগ নয়। অর্থাৎ এটা ফাংশন যদি ডিসঅর্ডার হয়, কাজ যদি না করে, তাহলে আমরা এই এই ওষুধ এই রোগটা হয়ে থাকে এবং সেটা সিরিয়াস। অনেক সময় প্রাথমিক স্টেজে যদি ধরা পড়ে, অনেক সময় সেটা ইসিডিও, অনেক সময় তাকে অক্সিজেনও দিতে হয় যদি সেটা হার্টের লগে সম্পৃক্ত থাকে। তাহলে লক্ষণটা কী, কারণটা তো বুঝলাম, হার্টের ট্রাভেলস, কিডনির ট্রাভেলস, লাংসের ক্রিয়া অথবা মস্তিষ্কের যদি কোনো রকমের ডিস্টারবেন্স হয়
তালিচা হয়ে থাকে। লক্ষণটা কি? প্রথম লক্ষণ হলো শ্বাসকষ্ট, শ্বাসকষ্টে হাঁপতে থাকে এবং গলায় গড়গড় শব্দ করে। সচরাচর এটা আমরা ক্রনিক ব্রঙ্কাইটিস, ক্রনিক হাঁপানিত দেখতে পাই। পার্থক্যটা কি? পার্থক্য সুস্থ রোগ যখন হঠাৎ করে এটা হয় তাহলেই এটা ঘটে। অর্থাৎ যাদের শ্বাসকষ্ট আছে তাদের তো নিত্যই হচ্ছে, বছরে হয়তো মাসের 15 দিন অথবা দুবার তিনবার হয় বা দীর্ঘদিন ভুক্তভোগী। কিন্তু যাদের নেই হঠাৎ যদি হয় তাহলেই এই পীড়াটা ইডিমা ও প্লান্স হয়ে থাকে। আর পেশি সঞ্চালন, বুকের পেশি সঞ্চালনের চাপ, অর্থাৎ পেশিগুলো যদি কাজ না করে পেশি ক্রিয়াটা তখন তাড়াতাড়ি হয়, এটা বাইরের থেকে অনেক সময় বোঝা যায় এবং সেটা সঞ্চালিত হয়, চাপ বাড়ে, চাপ বাড়লে এই রোগটা হয়। আর সর্বদা কষ্টকর কাশি, অর্থাৎ কাশির সঙ্গে রক্ত মিশ্রিত থুতু থাকে, কাশিটা একদম ভালো হয় না, যেহেতু সেটা বায়ুকোষে, অর্থাৎ ফুসফুসের বায়ুকোষে ঘটনাটা ঘটে থাকে, সেই কারণেই কাশিগুলো সেখানে শ্লেষ্মা তৈরি হয়, শ্লেষ্মাগুলো বাইরে চলে আসার চেষ্টা করে, তাতে তার রোগটা বাড়ে। আর হৃৎপিণ্ডের দুর্বলতা, ওই যে কথাটা বললাম, হৃৎপিণ্ড যদি ঠিক মতন ফাংশনটা না করে তাহলেই এই এটা আমরা বুঝতে পারি, অর্থাৎ হার্টবিটটা বাড়তে থাকে এবং এই হার্টের কারণেই আমরা হয়তো বুঝতে পারবো তার এই রোগটা হয়েছে। আর মুখমণ্ডল অনেক সময় চক লাল চকচকে দেখায়, কোনো সময় সেটা সাদাও হয়ে যেতে পারে, অর্থাৎ রক্তশূন্যতার কারণেও এটা হয়ে থাকে। সহজ কথা হলো বাম দিকের ভেন্ট্রিকলে অবশ হয়ে যদি যায়, অর্থাৎ হার্টের বাম চেম্বার যদি অবশ হয়ে যায়, অর্থাৎ যেটা আমরা বলি সেন্স না থাকে, ফাংশন না করে, তাহলেই যত সব গণ্ডগোল। সুতরাং এই বাম দিকের ভেন্ট্রিকলে অবশ হয়ে গেলে এই রোগটা হয়ে থাকে। মুখে বিবর্ণ, অনেক সময় নারী দুর্বলও থাকে, অর্থাৎ নারীর ফাংশনটা ক্রিয়াটা একটু কম হয়ে থাকে। তারপর শীতল, অর্থাৎ শরীরটা অনেকটা ঠান্ডা হয়ে থাকে, শ্বাসকষ্ট এবং কাশি অনেক সময় থাকে না, যদি সেটা ফুসফুসে কিছু অংশ হয়। তাহলে এই এই লক্ষণগুলো থাকলে আমরা বুঝতে পারবো সেটা ফুসফুসের শোথ। সচরাচর শ্বাসকষ্ট নিয়েই তার আবির্ভাব, যেহেতু সেটা হার্টের লগে বা অন্য কোনো রোগের লগে সম্পৃক্ত। তাহলে আমরা বুঝতে পারলাম এই রোগটা হওয়ার পিছনের কারণ হচ্ছে অন্য কোনো অঙ্গের যদি ফাংশনটা ডিসঅর্ডার হয় তাহলেই এই রোগটা হয়ে থাকে, অর্থাৎ ফুসফুসে পানি জমে। কারণ ফুসফুসের কাজ হচ্ছে রক্তকে, এই যে বায়ুকোষের কাজ হচ্ছে রক্তকে শুদ্ধ করে, অর্থাৎ হার্ট থেকে যে রক্তগুলো ধমনির মাধ্যমে আসে এবং শিরার মাধ্যমে চলে যায়, এই আসা যাওয়ার যদি গণ্ডগোল হয় তাতেই করে এখানে পানি জমে চলে আসি। আর ওই যে বললাম কিডনি যদি ঠিক মতন পানিগুলো শরীর থেকে বের করে দিতে না পারে তাহলেই এই রোগের সম্ভাবনা বেশি। তাহলে এখন চলে আসি যে ওষুধটা কী হবে। দেখো আমাদের ওষুধ, এই যে 12টা ওষুধ দিয়ে চিকিৎসা, আমরা যদি ঠিক মতন ব্যবহার করতে পারি অনেক সময় জটিল থেকে জটিল রোগ থেকে মুক্তি পেতে পারি। সেই হিসেবে আমি বলবো প্রথমেই যদি কোনো রোগ হয়ে থাকে ফ্রাম্ফস, অর্থাৎ ধমনির রক্তে, অর্থাৎ হার্ট থেকে রক্ত আসার যে অবস্থা সেখানেই আমরা ফ্রাম্ফস সকল রোগেই প্রয়োগ করতে পারি। এখানেও তাই, অর্থাৎ ইডিমা যদি দেখা যায় প্রথমে আমরা ফ্রাম্ফস দেওয়ার চেষ্টা করব, যদি সেটা ধমনির কোনো কাজের ট্রাভেলস হয়, অর্থাৎ হার্ট থেকে রক্ত আসার যদি তার কোনো রকমের ক্রিয়ার ব্যাঘাত ঘটে তাইলে এটা। আর যদি শিরার মাধ্যমে যদি কষ্ট হয়, অর্থাৎ আসলো রক্তটা যেতে পাচ্ছে না, অনেক সময় আমরা দেখি শিরাতে ব্যারিকেজ ব্রেইন হয়, সেখানে কালো হয়ে যায়, তখনই ক্যালিমিউর। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম কখন ফ্রাম্ফস দেব, কখন ক্যালিমিউর দেব। তাহলে এই যে শিরা আর ধমনির ভিতরে যদি আমরা পার্থক্য মনে করে ওষুধ দুটা মনে রাখতে পারি, তাহলে কী আর দিতে পারি? তাহলে এই যে শ্বাসকষ্টের জন্য আমরা ক্যালিফস দিতে পারি,
ক্যালিফিউসের সঙ্গে ফেরাম্পস প্রথমেই আমরা দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় স্টেজে যদি সেটা আমরা বুঝি যে শিরার, তাহলে আমরা ক্যালিমিউর যোগ করে যাব। তারপরে নেট্রামিউর, ওই যেটা বললাম রক্ত থেকে পানি বের করে দেওয়ার যে সিস্টেম সেটাই নেট্রামিউর করে থাকে। তারপর আমরা নেট্রামিউর যোগ করতে পারি। আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লো, অর্থাৎ এটা একটু যদি আমরা বুঝতে পারি তাহলে ক্যালকেরিয়া ফ্লোর শিরার উপরেই তার কাজ বেশি। সুতরাং এই তিন চারটা ওষুধ একসাথে দেওয়া যায়, পর্যায়ক্রমেও দেওয়া যায়। পাওয়ার সিক্সেস আমাদের বাক্স থেকে দেবেন, কিন্তু যারা ডাক্তারি করেন তারা মনে রাখবেন সিক্সেস ফেল করলেই পাওয়ার বাড়াবার চেষ্টা করবেন, সেটা ডাক্তারদের বোঝা উচিত। একদিনেই যেন বা দুই দিনেই যেন কাজ যদি বুঝতে পারেন তাহলে পাওয়ারটা আরও কদিন ব্যবহার করবেন, আর যদি কাজ না পান পাওয়ারগুলো বাড়াইয়া বারবার চেষ্টা করবেন কীভাবে তাড়াতাড়ি চিকিৎসা করা যায়। তাহলে আমরা চলে আসি আজকের এই ফুসফুসের সোদ রোগের আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।